এখন আমরা এসেছি ডক্টর ঝটকার কাছে। তিনি বলবেন, এই যে শীত পড়ছে, এই শীতের কারণে কিছু রোগ হচ্ছে এবং এই রোগ থেকে কীভাবে মুক্তি পাওয়া যায়, অস্বস্তি থেকে মুক্তি পাওয়া যায়। হ্যাঁ ডাক্তার ঝটকা, এই যে শীত পড়ছে, এখন এই শীত সম্পর্কে আপনার মূল্যবান বক্তব্য আপনি দর্শকদের জন্য একটু বলবেন। আমরা আমরা এই শীতের ভিতর যে এই যে আমরা শীতের ভিতরে ওই লেপ টেপ খুলে রাখছি, এটা কিন্তু আমাদের জন্য ক্ষতিকর। যখন শোবে, যখন শীত লাগবে, তখন ঘুমানোর সময় রাতে ওই ই পরে থাকবেন। আর ওই ই ই জিনিসটা কি ডাক্তার সাহেব, এই যে আপনি বললেন ই পরে থাকবেন, ই না পরে যদি সে এফ পরে থাকে, কোনো আপনার সমস্যা? লেপ লেপ পরে থাকতে হবে, আর ওই পানি বেশি অল্প করে খেতে হবে, আর ফ্যান চালাবেন না। ও আচ্ছা, তাহলে আপনি বলছেন যে লেপ পরে থাকতে হবে, তাহলে সে লুঙ্গি পরবে না, প্যান্ট পরবে না, শার্ট পরবে না, শুধু লেপ পরে থাকবে, তাই তো? সবাই শুধু লেপ গায়ে দিয়ে ঘুমাবে। ও আচ্ছা। আর হলো ঘুরে বেড়ানোর সময় অল্প একটু ঘুরে বেড়ায় চলে আসবেন, বেশি কিন্তু গরমের সময় বাইরে গেলে সমস্যা নাই বেশি, কিন্তু গরমের সময় যে আমরা বাইরে যাই সেটা ওই কয়েকজন ছোটরা ওই স্কুল থেকে ঘেমে টেমে আসে যে গরম লাগে, তাই সেই জন্যই তো সবার ঘাম, আই ওই ছোটদেরও ঘাম থাকে। আর ওই যে আমরা ওই যে সবাই বাইরে যাই ঘুরে বেড়ায়, বড়রাও একটু ঘুরে বেড়াতে পারে কিন্তু গরমে বেশিরভাগ ঘুরে বেড়াতে পারে না, শুধু দুই দিন, একবার সকাল একবার ওই দুপুর দিকে চলে আসতে হবে, ওই সকালে যাই, তারপরে বিকাল দিকে যায়, ওই রাত হওয়ার আগেই চলে আসতে হবে। অসংখ্য ধন্যবাদ, আপনি আপনার মূল্যবান বক্তব্য দিলেন দর্শকদের জন্য এবং তারা এই পরামর্শ পেয়ে নিশ্চয়ই অনেক উপকৃত হবেন। আপনাকে ও আরও একটি কথা আছে, আমরা আরেকবার শুনব ডাক্তার ঝটকার কাছে, উনি কী বলতে চান। এই যে শীতকালে কোনো ফুল গাছ বেঁচে থাকতে পারে, আর যখন গরমকাল আছে সেইগুলো বেঁচে থাকে না। আর ওই যে ছাগল, কয়েকজনের ছাগল আছে না, সেই ছাগলদের যখন শীত লাগে তাহলে খালি গায়ে রাখলে কি ওদের ক্ষতিকর হয় না? হয় বললে কোনো সিরা জামা সিরা ওই জ্যাকেট বা গেঞ্জি পরাই রাখতে হবে, তাহলে ছাগলদের ই হবে ই ওই ক্ষতিকর হবে না। আর যখন অসুস্থ হয়ে যাবে নিয়মিত ওষুধ খাওয়াবেন আর ডাক্তার দেখাবেন, যখন হলো কুরবানির ই আসবে তখন ওদের জবাই করে দেবে। তারপরে ওই ই ওই ছাগল না, আপনারা যে ওই ওই ঠান্ডা খাবার বেশি দিন খাবেন না, ঠান্ডা ঠান্ডা ওই আইসক্রিম এসব খাবেন না, গরম গরম একটু গরম গরম খাবার খাবেন। আর শীতকালে পানি খাবেন, একটু গরম পানি ঢেলে খাবেন, তাহলে এত শীত লাগবে না আর দাঁত পুড়ে যাবে। তারপরে আচ্ছা, অসংখ্য ধন্যবাদ ডাক্তারের সুপরামর্শের জন্যে। আপনারা এগুলো মেনে চললে আশা করি আপনাদের শীতজনিত কোনো সমস্যা হবে না। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আমাদের সঙ্গে থাকুন, পাশে থাকা বেল বাটনটি টুকুস করে বাজিয়ে দিন। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে, আবার কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো সময় আমাদের এই চ্যানেলে। ধন্যবাদ।